আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি বড়মা শহর নৈহাটিতে। আর নৈহাটিতে কেন এসেছি তোমরা সকলেই জানো, কারণ সামনেই কালী পুজো। তো আজকে কিন্তু টপ টেন ঘুরিয়ে দেখাবো এই নৈহাটির কালী পুজো। তো চলো যাওয়া যাক, ভিডিওটা দেখতে থাকো। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি নৈহাটি বড় মায়ের সে মন্দিরটা নতুন উদ্বোধন হয়েছে সেটার সামনে, দেখতেই পাচ্ছ যে বড় ভাইয়ের যে মন্দির, আর এটা হচ্ছে এতদিন ধরে যে পুজো হতো এখানে। আর এখানেই কিন্তু এখন নতুন যে কোষ্ঠী পাথরের মূর্তিটা করা হয়েছে সেখানে কিন্তু এখানে রয়েছে। আর ওই দেখো বড় মা কিন্তু আস্তে আস্তে ওখানে প্রস্তুত হচ্ছে, তোমাদের দেখাবো। আমরা এখন চলে এসেছি কিন্তু নৈহাটি হকার্সের পরিচালনায়, যে এবছর পুজোটা হচ্ছে শ্যামা পুজো, তার থিম কিন্তু রয়েছে ডিসনিল্যান্ড, যেটা কিন্তু আমরা দেখেছিলাম শ্রীভূমিতে ডিসনিল্যান্ড। তাছাড়াও কিন্তু এখানে এবারে কালী পুজো কিন্তু ডিসনিল্যান্ড হতে চলেছে। তো কীভাবে কী প্রস্তুতি রয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে এখানকার কিন্তু নৈহাটির ডিসনিল্যান্ডটা। যেমন কিন্তু লাইটের চমক থাকছে ঠিক সেরকমই কিন্তু চমক থাকছে মণ্ডপের ভেতরে, কাঁচের কাজ দিয়ে কিন্তু পুরোটা করা হচ্ছে। আর তার সাথে কিন্তু লাইটেরও কিন্তু ভেতরেও চমক থাকছে। যেমন কল্যাণীর আইটিআই এর মোড়ে কিন্তু যেমন কাঁচের কাজ দেখতে পাই মণ্ডপের ভেতর, ঠিক সেরকমভাবে কি দেখো পুরো কাঁচের কাঁচের যে সিট দিয়ে পুরোটা কিন্তু সেজে উঠছে। আর দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু ডিসনিল্যান্ড আর সেখানে কিন্তু মিকি মাউস থাকবে না, হতে পারে না। দেখো মিকি মাউসের পুরো ব্যাপারটা দিয়েও কিন্তু এখানে কিন্তু সুন্দর করে দেখো সাজানো হচ্ছে, দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। ঠিক আছে, ওপরেও দেখো ঝাড়বাতিটা প্রায় কিন্তু ঝাড়বাতিটা দেখতেও কিন্তু পুরো কল্যাণীর যে আইটিআই টাওয়ার সেরকমই কিন্তু দেখতে পাচ্ছ। তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কি সেরকম লাগছে না, মানে কোনটা বেটার লাগছে। আমরা কিন্তু এখন চলে এসেছি দিশারি ক্লাবে পরিচালনায় যে মণ্ডপ হচ্ছে সেখানে। আর এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে অপেরা হাউস, দেখতেই পাচ্ছ 2023 বিশেষ আকর্ষণ প্যারিসের অপেরা হাউস, যেটা কিন্তু এবছর কিন্তু তাদের 50তম বর্ষ, যেটাই দেখাবো কীভাবে দারুণভাবে কিন্তু মণ্ডপটা সেজে উঠছে। তার আগে তোমাদের দেখাচ্ছি লাইটিংটা, দেখো এখানে একটা দেখতে পাচ্ছ বড় কিন্তু একটা লাইটিং, আর পুরো মাঠ জুড়ে কিন্তু বড় একটা মেলা বসে। আমরা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু ঢুকতে চলেছি কিন্তু প্যারিসের অপেরা হাউস, মানে এক টুকরো কিন্তু প্যারিস যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে কিন্তু এখানে আসতে হবে। কারণ অনেকেই কিন্তু সোধপুরে কিন্তু প্যারিসের অপেরা হাউস টাইপের কিন্তু করেছিল, আর এখানে কিন্তু প্যারিসের রিয়েল অপেরা হাউসটা কিন্তু করা হচ্ছে, দেখতেই পাচ্ছ মানে এক টুকরো প্যারিস। দেখো এখানে কিন্তু সুন্দর করে পড়ি টড়ি দিয়ে কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো হচ্ছে। ওপরেও তোমরা দেখতে পাচ্ছি কিন্তু যে ঝাড়বাতি দিয়ে কিন্তু জাস্ট দারুণভাবে কিন্তু সাজানো হচ্ছে, কারণ যখন তোমার রাত্রিবেলা যখন লাইটিংটা জ্বলে উঠবে সেটাই কিন্তু আসল দারুণ দেখতে লাগবে। তো দর্শনার্থীরা কিন্তু ঠিক এইভাবে কিন্তু প্রবেশ করার সাথে সাথে কিন্তু রয়েছে চমক, দেখতেই পাচ্ছ ভেতরেও কিন্তু দারুণভাবে কিন্তু হাতের কাজ দিয়ে দেখো কী সুন্দর করে কিন্তু দারুণ সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ ওপরেও দেখো কী সুন্দর করে শিব ঠাকুর রয়েছে, নিচে দেখো কী সুন্দর করে পড়ি টড়ি দিয়ে যেমন সাজানো হয়েছে। বিশেষ করে আমার বেশি ভালো লাগলো দেখো কত বড় কিন্তু একটা ঝাড়বাতি দিয়েছে, ঠিক যেমন ওই যে কলেজ স্কোয়ারে বা একডালিতে যেমন একটা বড় কিন্তু ঝাড়বাতি দুর্গাপূজার সময় দেখতে পাই, ঠিক সেরকমই দেখো একটা বেশ সুন্দর কিন্তু একটা ঝাড়বাতি দিয়েছে যেটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আর তাছাড়া কিন্তু এখানে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু থাকবে আমাদের শ্যামা মা, উমার মায়ের কিন্তু গমন ঘটিয়ে কিন্তু শ্যামা মায়ের আগমন আসছে, আর যার জন্য কিন্তু নৈহাটিবাসী কিন্তু পুরো রেডি একদম ক্রেজ তুলবে বলে।
তো বন্ধুরা, এখন কিন্তু আমি চলে এসেছি নৈহাটির কিন্তু টপ টেনের মধ্যে একটা বেশ কিন্তু নাম করা পুজো, যেখানে কিন্তু আগের বছর হয়েছিল ডাউন টাওয়ার, আর এবছর কিন্তু দেখতে পাচ্ছ নিউ স্টারের পরিচালনায় যে থিম রয়েছে স্বর্ণালী রথ, আর সেটাই কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু সেজে উঠছে দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু অনেক কিন্তু তোমার ম্যাটেরিয়ালস পড়ে রয়েছে, দেখো তোমার স্বর্ণালী যে রথ বানানো হচ্ছে সেগুলো কিন্তু এখানে কিছু ম্যাটেরিয়ালস দেখো, পিচ কার্ডবোর্ডের ওপর কিন্তু একটা স্বর্ণালীর রং করা কিন্তু একটা কিন্তু এখানে ম্যাটেরিয়ালস পড়ে রয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছি ঘোড়ার কিছু মুখ, চলো সামনে তোমার দেখাচ্ছি। তো যেমনটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছিলাম স্বর্ণালী রথ, তো রথ মানেই কিন্তু ঘোড়া থাকবে, তো দেখতে পাচ্ছি ঘোড়ার যে দেখো ওখানে কিন্তু মুখ পড়ে রয়েছে, এখানে কিন্তু দেখো বডি স্ট্রাকচার, আর এখানেও কিন্তু এইটা দেখে কিন্তু পোর্শনটা দেখে আশা করি বুঝতে পারছো এটা কিন্তু ঘোড়ার যে বডি স্ট্রাকচারটা সেটা কিন্তু এখানে পড়ে রয়েছে। দেখো রথ যেহেতু রথেরও কিন্তু দেখো এখানে স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে, দেখো তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো কাঠের হাতা বেলচি দিয়ে কিন্তু তোমার পুরো মণ্ডপটা কিন্তু দেখো সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ। আর এদিকেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছি যে ঘোড়ার যে বিষয়গুলো যে তোমার স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু পড়ে রয়েছে। নৈহাটির আর একটা পুজো প্যান্ডেলে কিন্তু আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ, সাতনাগ বিজয়গড় অধিবাসী বৃন্দ কাঠগোলা যে পুজো কমিটি তার কিন্তু এবছরের থিম রয়েছে তুলির টানে রাজস্থান দেখতে পাচ্ছ ব্যানারটা, আর এখানে কিন্তু তোমার মণ্ডপ সজ্জাটা কিন্তু হচ্ছে, চলো দেখাবো। দেখো ভেতরেও কিন্তু দারুণভাবে কিন্তু দেখো সুন্দর করে কিন্তু সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছি, এখানে কিছু কাঁচের কাজ ব্যবহার করা হয়েছে, কিছু শিটের কাজ ব্যবহার করা হয়েছে, দেখতে কিন্তু এটা পুরো কিন্তু শীষ মহল যেমন হয় রাজস্থানে ঠিক সেরকম কিন্তু এটা লাগছে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা হাতি রয়েছে, বেশ কিন্তু সুন্দরভাবে কিন্তু কারুকাজ করে কিন্তু মণ্ডপটা কিন্তু সেজে উঠে জাস্ট অসাধারণ অসাধারণ কিন্তু লাগছে। তোমাদের কিন্তু এখন দেখাচ্ছি রাজস্থানের ভেতরের অন্দর মহল, দেখো তোমরা দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু সুন্দর করে কিন্তু সেজে উঠেছে, যেমন বাইরেটা ঠিক সেরকমভাবে ভেতরটাও কিন্তু সেজে উঠেছে, ভেতরে যে রাজস্থানের অন্দর মহল দেখো একটা সুন্দর করে কিন্তু ঝাড়বাতি দিয়েছে, উপরে দেখো সুন্দর করে কিন্তু যে কলকাতা রয়েছে জাস্ট দারুণ লাগছে, যেমন রাজস্থানে যে কলকাতা দেখতে পাওয়া যায় ঠিক সেরকম এখানেও দেখো কী সুন্দর কিন্তু হাতের কাজের যে কলকাতা জাস্ট কিন্তু দেখতে অসাধারণ কিন্তু লাগতে লাগছে। এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে দি লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন, আর এবছর কিন্তু তাদের ভাবনা ওম দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু তোমাদের দেখাতে চলেছি ওমের যে আকৃতি যেটা করছে প্যান্ডেলটা, এবছর কিন্তু তাদের থিম রয়েছে ওম, দেখো ওমের কিন্তু মতোই কিন্তু পুরো ঢোকার যে গেটটা সেটা বানানো হয়েছে, আর ভেতরে যাবো দেখাবো কেমন হয়েছে। তো আমরা কিন্তু এখন ঢুকে গেছি হচ্ছে মণ্ডপের ভেতর, দেখতে পাচ্ছ মণ্ডপটা কিন্তু পুরোটা কিন্তু বাঁশের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু কেটে 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 কিন্তু এক একটা আকৃতি দিয়ে কিন্তু পুরোটা তৈরি হচ্ছে, আর এখানেই কিন্তু দেখো মণ্ডপে বিশাল বড় কিন্তু ওম আকৃতির কিন্তু পুরোটা স্ট্রাকচারটা করা হয়েছে দেখতে পাচ্ছ, পুরোটাই দেখো পুরো কিন্তু কাঠের কাজ, তোমাদের এখানেও দেখাচ্ছি দেখো পুরোটা কিন্তু কাঠের কাজ দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠছে দেখতেই পাচ্ছ, আর বিশাল আকার ওম। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাই যে বাসের স্ট্রাকচারগুলো কেটে কিন্তু কিন্তু স্বস্তিক চিহ্ন সেরকম কিন্তু দেওয়া হয়েছে, আর এখানেও দেখো বাসের স্ট্রাকচার কেটে ওম যে ব্যাপারটা সেটা কিন্তু করা হয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে ওম রয়েছে, কিছু ষাঁড়ের মাথা রয়েছে, মানে পুরোটাই কিন্তু এখানে শুভ চিহ্ন যে স্বস্তিক চিহ্ন এটা তো শুভ চিহ্ন, তো সেই ব্যাপারগুলো দিয়ে কিন্তু কাঠের জিনিসপত্র দিয়ে পুরোটা কিন্তু সেজে উঠেছে।
তো আমরা কিন্তু এখন চলে এসেছি যে ভেতরে মণ্ডপে। দেখো মণ্ডপের ভেতর কিন্তু রয়েছে বিশাল বড়, দেখো চমক, পুরোটা কিন্তু কাঠের কাজ দিয়ে কিন্তু করা হয়েছে। ওপরটাও দেখো পুরোটা কিন্তু দারুণ লাগছে, মানে কাঠের যে নিখুঁত যে সূক্ষ্ম কাজ সেগুলো কিন্তু সত্যি দেখতে দারুণ লাগছে। দেখো তোমাদের কাজ দিয়ে দেখাচ্ছি, দেখো কি দারুণ কিন্তু লাগছে। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নৈহাটির কিন্তু সব থেকে বড়ো প্রতিমা 29 হাত কালী দেখতেই পাচ্ছ, যেটা চলে এসেছি আমরা এখন তোমাদের দর্শন করাচ্ছি। কিন্তু নৈহাটির সব থেকে বড়ো প্রতিমা দেখো কত বড়ো কিন্তু এই প্রতিমাটা হয় প্রতি বছরই, কিন্তু দেখো দারুণভাবে কিন্তু বয়েশ বড়ো কিন্তু প্রতিমাটা থাকে, দেখেই বুঝতে পারছো 29 হাত মানে বিশাল বড়ো। আর তার সাথে শিয়ালটা দেখো কত বড়ো কিন্তু শিয়াল, যেমন কিন্তু মায়ের রূপ রয়েছে যেমন বড়ো সেরকমই কিন্তু সামঞ্জস্য রেখেই কিন্তু শিয়ালটা বানানো হয়েছে। আর বিশেষ করে দেখো শিয়ালে চোখে কিন্তু একটা দেখো তোমার লাইটিংয়ের কিন্তু সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছি যতটা, তো দেখতে থাকো। মা তোর কত রঙ দেখব আর কত কাল শুইব ছল, মা তোর কত রঙ দেখব কখন রূপ দেখি তোর এলো ভেসি সর্বনাশী। তো আমরা কিন্তু এখন চলে এসেছি অভিযাত্রী ক্লাব নৈহাটি, অভিযাত্রী ক্লাব 1 নং বিজয়নগর নৈহাটি দেখতেই পাচ্ছ। আর এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে 80 ফুটের আদিযোগী, যেটা কিন্তু তোমাদের আস্তে আস্তে দেখাবো। তো চলো আস্তে আস্তে মাঠে যাওয়া যাক আর তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার হচ্ছে দেখো চাল পুরো বড়ো মাঠ, আর বড়ো মাঠে কিন্তু মেলা বসে। আর তোমরা দেখতে পাচ্ছ 80 ফুটের আদিযোগী কিন্তু করা হবে, আর এখান দিয়ে কিন্তু প্রজেকশনটা কিন্তু দেওয়া হবে দেখতেই পাচ্ছ। আর দর্শনার্থীরা কিন্তু ঠিক এইভাবে কিন্তু এখান দিয়ে কিন্তু মণ্ডপে প্রবেশ করবেন। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রজেক্টরও কিন্তু বেশ কিন্তু দারুণ খেলা হবে, যেমনটা কিন্তু আমরা দেখিয়েছিলাম দুর্গাপুজোর সময় কিন্তু দেখেছিলাম যে একটা কিন্তু বেশ বড় কিন্তু খেলা হয়েছিল সল্টলেক এবং আদার জায়গায়ও কিন্তু খেলা হয়েছিল। তো এরকম কিন্তু এখানেও কিন্তু এবছরের ভাবনা রয়েছে লেজার লাইট দিয়ে। আর সামনেটা কিন্তু দেখতে পাচ্ছ যতটা আমরা কাছে যাচ্ছি এখানে কিন্তু দেখে যাও যে তোমার প্রদীপ দিয়ে কিন্তু পুরো দু সাইডটা কিন্তু সাজানো হয়েছে। আর উপরে তো রয়েছে আমাদের বাবা শিব ঠাকুর, আর এদিকেও কিন্তু সেরকমই সাজানো। আর আস্তে আস্তে আমরা ভিতরে যাব, তো তোমাদের দেখাবো যে কেমন কি তোমার প্রিপারেশন রয়েছে। তো আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করে গেছি, আর ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি কিন্তু ঠিক ব্যাপারটা দাঁড়াচ্ছে ঠিক এরকম, মানে ছোটোখাটোর উপর কিন্তু বেশ ভালো লাগছে, কেননা বাইরেটাই তো মেন আকর্ষণ, কেননা বাইরে যখন লেজার লাইটে যে খেলাটা হবে সেটাই তো মেন আকর্ষণ। ওপরটাও দেখো তুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানটা কিন্তু বেশ সামনে কিন্তু ডিজাইন টিজাইন করা, আর এখানে কিন্তু আমাদের মা কালী কিন্তু বসবেন দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি দেশবন্ধু পল্লী আমরা সবাই ক্লাব, যাদের কিন্তু এবছরে ভাবনা রয়েছে পুতুল নাচের রীতিকথা। আজকে কিন্তু তোমার হচ্ছে 9 তারিখ বৃহস্পতিবার পড়েছে, আর আজকে কিন্তু তোমাদের প্রায় কিন্তু মানে ঠাকুরের যে মণ্ডপগুলো সেগুলো কিন্তু প্রায় কমপ্লিট লুকই প্রায় দেখাচ্ছে, হয়তো আর কিছু ফিনিশিং টাচ কিন্তু বাকি থাকবে দেখতেই পাচ্ছ। প্রায় কিন্তু মণ্ডপ কিন্তু প্রায় কমপ্লিটের পথেই রয়েছে। আর তোমরা কিন্তু এখানে কিন্তু দেখো কী সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, দেখো বরণ ডালা দিয়ে পাখা দিয়ে যেটা গ্রাম বাংলা যে পরিবেশ সেটা কিন্তু তোমরা এখানে উপভোগ করতে পারবে আসলে, কেন আগের বছর কিন্তু এখানে কিন্তু ঘাসের প্রতিমা দিয়েছিল আর ঘাসের বাড়ি করেছিল, আর এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে যে পুতুল নাচের ইতিকথা। আমরা কিন্তু ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি এরকম কিন্তু কিছু কুড়েঘর, আর এরকম কিন্তু কিছু ফাঁকা জায়গা রয়েছে যেগুলো দেখো খোপ খোপ করা রয়েছে। এখানে কিন্তু আশা করা যায় কিন্তু একটা পুতুলের ব্যবস্থা থাকবে, কেননা পুতুল নাচের রীতিকথা কিন্তু সেরকমই কিন্তু ব্যবস্থাটা করা থাকবে দেখতেই পাচ্ছি, এখানে হয়তো পুতুল থাকবে। আর তারপরে দেখো এখানটা কিন্তু সাজানো, আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি মায়ের ঠিক মণ্ডপের ঠিক সামনেই দেখতে পাচ্ছ, মায়ের যে মণ্ডপটা এখানে কিন্তু মাতৃপ্রতিমা থাকবে। দেখো সুন্দর করে কিন্তু যে গ্রাম বাংলার যে দৃশ্যটা কদম ফুল তারপরে যে বরণ ডালা টুপি এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলেছে ব্যাপারটা, আর এদিকটাও কিন্তু যে পুতুল নাচ, আর এখানটা যতটা দেখে মনে হচ্ছে আমার কিন্তু বেশ পুতুলে যে বিয়ে সেরকম কিন্তু আর কোনো ব্যবস্থা কিন্তু থাকতে পারে, যে বিয়ের যে দেখো মণ্ডপের যে অগ্নিকুণ্ডটা সেরকম কিন্তু এখানে দেখতে লাগছে। তো সুন্দর করে কিন্তু এখানে পুতুল নাচের ইতিকথাটা কিন্তু সেজে উঠবে, সেটার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড যে কেমন কিছু সেজে উঠছে।
তো আমরা কিন্তু এখন চলে এসেছি নৈহাটি আমরা কজন ক্লাবে পরিচালনায় যে শ্যামা পূজা হচ্ছে সেখানে। আর এবছর কিন্তু তাদের থিম দেখতে পাচ্ছ মালয়েশিয়ার কোয়ালালামপুরের ওয়ান টাওয়ার দেখতে পাচ্ছ, যেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে আস্তে আস্তে, সেটাই তোমাদের দেখাবো। কিন্তু এখন চলে এসেছি নৈহাটির ঠিক আর একটা পুজো প্যান্ডেলে, যেটা কিন্তু দেখতে পাচ্ছি আদিবাসী যে টাইপের যে সভ্যতা যেটা রয়েছে আদিবাসীর জায়গাটা, ঠিক সেরকমভাবে কিন্তু মণ্ডপটা সেজে উঠছে। আস্তে আস্তে আমরা ভেতরে যাবো আর তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু তোমার কিন্তু পুরো আদিবাসী, যেহেতু আদিবাসীর মতো যে থিম রয়েছে যেহেতু, তাই দেখো পুরো কিন্তু সেই রূপভাবে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু দেখো সেজে উঠছে দারুণভাবে, পুরোটা কিন্তু জুড়ে দেখতেই পাচ্ছ। আর এখানেও কিন্তু দেখো কিছু মডেল কিন্তু রাখা রয়েছে, দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে। আর ওই দিকেও দেখো একটা তোমার ময়ূর রাখা রয়েছে, দেখো তোমাদের কিন্তু দেখতে কিন্তু এই ময়ূরটাও কিন্তু বেশ, ময়ূর যে মডেলটা সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। দেখো পুরো আদিবাসীর যে ব্যাপারটা সেটা কিন্তু দিয়ে কিন্তু সাজানো হয়েছে।